Dear friends, welcome back to my dled macro lesson plan class. এই ক্লাসটাও আপনাদের আপনাদের কথা মতোই হচ্ছে সপ্তম শ্রেণীর শতকরা গণিতের শতকরার একটা টপিক নিয়ে আমি চলে এসেছি আজকে শতকরার সেই সপ্তম শ্রেণী হতে পারে কি অষ্টম শ্রেণী হতে পারে অঙ্ক শতকরার লেসন প্ল্যান সব একই রকমই হবে ঠিক আছে যাই হোক তো উদ্দেশ্য ডাইরেক্ট চলে যাই উদ্দেশ্য বিশেষ উদ্দেশ্য তো রয়েছে শতকরা কাকে বলে জানবে শতকরার উদাহরণ দিতে পারবে শতকরার সঙ্গে ঐকিক নিয়মে তুলনা করতে পারবে বাস্তব জীবনে সমস্যা বিষয়ের মধ্য দিয়ে সমাধান করতে পারবে তাহলে শতকরার বিশেষ উদ্দেশ্যতে আপনি প্রত্যেক ক্ষেত্রেই এই চারটে রাখতে পারবেন বাস্তব জীবনে সমস্যা বিষয়ের মধ্য দিয়ে সমাধান করতে পারবে ঠিক আছে কারণ বলি বিভিন্ন রকম বিভিন্ন শতকরাতে তো প্রচুর তোমার ভাষার অঙ্ক থাকে সেগুলো বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত তাই বলা হয়েছে যে বাস্তব জীবনের সমস্যা বিষয়ের মধ্য দিয়ে সমাধান করতে পারবে শতকরার সঙ্গে ঐকিক নিয়মে তুলনা করতে পারবে এবং শতকরার উদাহরণ দিতে পারবে হলো সাধারণ উদ্দেশ্য শতকরা বিষয়টিকে প্রকাশ করতে পারবে শতকরার হার তৈরি করতে পারবে শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হবে এই গেল সাধারণ উদ্দেশ্য বিশেষ উদ্দেশ্য আশা করছি আপনারা লেসন প্ল্যানটা দেখতে পাচ্ছেন লেসন প্ল্যান পজ করে করে আপনাদের কিন্তু লেসন প্ল্যানটা লিখে নিতে হবে আমি কিন্তু পিডিএফ দিতে পারবো না ঠিক আছে আচ্ছা আমি যথাসম্ভব চেষ্টা করছি যাতে আপনারা লেখাগুলো দেখতে পান আশা করছি লেখাগুলো দেখতে ভালোভাবেই পাচ্ছেন তাই আর পিডিএফ দেবো না উপকরণ বিশেষ উপকরণ হচ্ছে শতকরা চার্ট এবং নির্দেশক দণ্ড সাধারণ উপকরণে বোর্ড চক ডাস্টার পাঠ্যপুস্তক হয়ে গেল উপকরণটা খুবই সিম্পল আচ্ছা এবার আমি চলে যাব আয়োজন স্তরে লেসন প্ল্যান চেয়েছিলেন তাই আমি লেসন প্ল্যানটাই আপনাদের সামনে তুলে ধরলাম আয়োজন স্তরে কী আছে শ্রেণীসজ্জা দলে ভাগ আশা করছি আপনারা আয়োজন স্তরটা পুরোপুরি দেখতে পাচ্ছেন দলে ভাগ পূর্বজ্ঞান যাচাই নতুন পাঠে আগ্রহ সঞ্চার শিক্ষক শিক্ষিকার কাজে শ্রেণীতে উদাহরণসহ প্রবেশ করে আচ্ছা শ্রেণীতে উপকরণসহ প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পর ছাত্রদের মধ্যে শ্রেণীবিন্যাস করব এবার আমি উপস্থিত শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করব এরপর শিক্ষার্থীদের সামনে শতকরা চার টাঙিয়ে দেবো এবং তাদের দেখতে বলবো এবার আমি তাদের কিছু প্রশ্ন করব 10% মানে কি 10%কে কি শতকরা 10ও বলা যায় আচ্ছা শতকরা চিহ্ন লেখো তাহলে উত্তর দেবে 10% মানে প্রতি 100 এর জন্য 10 হলো তারা উত্তর দেবে আচ্ছা 10%কে কি শতকরা 10ও বলা যায় তারা বলবে হ্যাঁ শতকরা চিহ্ন লেখো এই শতকরা চিহ্ন হলো আচ্ছা এবার যৌক্তিকতাতে আপনাদের আর কিছু বলার নেই আগ্রহ সৃষ্টি মনোযোগ সৃষ্টি ইত্যাদি ইত্যাদি আপনারা দেখুন এটা লিখে নিন শিক্ষার্থীর আচরণে শিক্ষককে মান্য করবে শিক্ষকের নির্দেশ মানবে দলে আলোচনা করবে শিক্ষকের প্রশ্নের উত্তর দেবে যৌক্তিকতাতেও দেখুন শিক্ষার্থী শিক্ষককে সৌজন্য দেখাবে মান্য করবে ইত্যাদি ইত্যাদি সময় 10 মিনিট একটু সময় দিচ্ছি আপনারা পজ করে এই আয়োজন স্তরটা কিন্তু লিখে নিতে পারেন ঠিক আছে আচ্ছা এবার আমি চলে যাব একেবারে উপস্থাপন স্তরে উপস্থাপন স্তরটা পুরোটাই আমি রাখছি স্ক্রিনে দেখুন উপস্থাপন স্তরটা দেখতে পাচ্ছেন কি না আচ্ছা আশা করছি দেখতে পাচ্ছেন উপস্থাপন স্তরটা শতকরার ধারণা ঐকিক নিয়মের মাধ্যমে শতকরা সমস্যা সমাধান ঠিক আছে বোর্ডে 10%, 20%, 30%, 50%, 60% এইভাবে লিখে শিক্ষার্থীদের জানাবো শতকরা প্রকাশ করার নিয়ম 100 টাকায় ছাড় 10 টাকা হলে 50 টাকায় ছাড় কত এইভাবে বিভিন্ন উদাহরণের মাধ্যমে শতকরা বিষয়টি ছাত্রদের সামনে বোঝানোর চেষ্টা করব ঐকিক নিয়মের মাধ্যমে শতকরার হার কীভাবে বের করা হয় তা বোঝানোর চেষ্টা করব 400 টাকায় 20 টাকা ছাড় 100 টাকায় কত পার্সেন্ট ছাড় হবে এই ধরনের উদাহরণ দিয়ে কিন্তু তাদের বোঝানোর চেষ্টা করতে হবে এখানে একটা দেওয়া আছে আপনি দুটোও করতে পারেন তিনটেও করতে পারেন যেহেতু এটা উপস্থাপন স্তর তাই অবশ্যই কিন্তু বোর্ড ওয়ার্ক হবে যৌক্তিকতাকেই শিক্ষার্থীদের বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি মনোযোগ বৃদ্ধি শিক্ষার্থীর আচরণটা দেখে নিন একই সেম লেখা যৌক্তিকতাতেও সেম লেখা সময় 20 মিনিট উত্তর এখানে উত্তর দেবে এই যে 100 টাকায় ছাড় 10 টাকা হলে 50 টাকায় ছাড় কত এই যে প্রশ্নটা করা হয়েছিল ছাড় কত উত্তর দেবে 5 টাকা আচ্ছা
আচ্ছা 5% শিকারদের সংশয় দূর হবে। আচ্ছা ঐকিক নিয়মের মাধ্যমে শতকরার হার কীভাবে বের করা হয় সে কারণে বোঝার চেষ্টা করবে ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে উত্তর দেওয়া আছে 5% এবং শিক্ষার্থীদের সংশয়টা এক্ষেত্রে দূর হবে। ঠিক আছে, উত্তর দিয়েছে 5% এবং শিক্ষার্থীদের সংশয় কী হলো, দূর হলো। তাহলে এইটা হচ্ছে আমার উপস্থাপন স্তর। এটাও আপনারা পজ করে যাদের দরকার তারা কিন্তু লেসন প্ল্যানের ছবিটা নিয়ে নিতে পারেন অথবা লিখে নিতে পারেন। ঠিক আছে, তাহলে এবার আমি পরের টপিকে চলে যাচ্ছি। উপস্থাপন স্তরের পরে আমার চলে আসবে মূল্যায়ন স্তর, যেটা খুব ইম্পর্ট্যান্ট। মূল্যায়ন স্তরটা দেখুন স্ক্রিনে রেখেছি। শিক্ষার্থীদের আজকের পাঠ কতটা আয়ত্ত করতে পারলো তা জানা, মূল্যায়নপত্র প্রদান, প্রয়োজনীয় সংশোধনী পাঠ। শিক্ষিকা অথবা শিক্ষকের কাজে কি, শ্রেণীতে উপস্থিত সকলকে একটি করে মূল্যায়নপত্র দেব, নির্দিষ্ট সময় পার হওয়ার পর উত্তরপত্র সংগ্রহ করব, তারপর মূল্যায়ন করব, প্রয়োজনে সংশোধনী পাঠ দেব। যৌক্তিকতাতে আজকের পাঠ সম্পর্কে সঠিক ধারণা লাভ, আজকের পাঠ উদ্দেশ্যভিত্তিক হলো কিনা তা যাচাই। শিক্ষার্থীর আচরণে শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশ অনুযায়ী প্রশ্নের উত্তর লিখবে, নির্দিষ্ট সময়ের পর হওয়ার মূল্যায়নপত্র জমা দেবে। যৌক্তিকতা শতকরা সম্পর্কে ধারণা লাভ, সময় 10 মিনিট। প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি, শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর লেখার সময় তাদের মনে কোনো সংশয় দেখা দিলে তা দূর হবে। ঠিক আছে, এটা আপনারা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা পজ করে আপনারা লেসন প্ল্যান খাতাতে তুলে নিতে পারেন। হলো, এবার আসছে মূল্যায়নপত্র। দেখে নিন, মূল্যায়ন খুব ছোট্ট করে মূল্যায়নপত্রটা করা আছে। শ্রেণী সপ্তম, পূর্ণমান 10, সময় 5 মিনিট, মানে 5 মিনিট ওরা করবে আর আপনি 5 মিনিট খাতা দেখবেন, এই মিলে 10 মিনিট। ঠিক আছে, এটারও আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো যাই হোক, আজকের আমরা চেষ্টা করছি প্রত্যেকের কথা রাখার, কিন্তু সবসময় সবটা হয়ে উঠছে না, আমরাও জানি সেটা। তো আপনারা যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করছি সবের সব প্রশ্নের উত্তর দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আপনাদের সমস্যা সমাধান করতে পারছি এই ভেবে আমরা খুশি থাকব। সবাইকে ধন্যবাদ জানাই।